নমস্কার, নবরবি কিরণের রেডিও নাটকের আসরে আপনাদের স্বাগত। এনআরকে রেডিওর রোববারের নাটকের দ্বিতীয় পর্ব আপনাদের সকলের জন্য নবসাজে সেজে উঠেছে। এপ্রিল মাসের সমস্ত নাটক উপস্থাপিত হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের কল্পগল্প রাজকাহিনী অবলম্বনে। আজকের গল্প পদ্মিনী। বাপ্পাদিত্যের রাজত্বের পর বেশ কয়েকশো বছর কেটে গেছে। চিতোরের রাজ সিংহাসনে তখন রানা লক্ষ্মণ সিংহ, আর দিল্লিতে পাঠান বাদশাহ আলাউদ্দিন। সেই সময় একদিন রানা লক্ষ্মণ সিংহের খুল্লো তাঁত ভীম সিংহ সিংহল দ্বীপের রাজকুমারী পদ্মিনীকে বিয়ে করে চিতোরে ফিরে এলেন। এই আশ্চর্য সুন্দরী পদ্মিনীকে নিয়ে ভীমসিংহ যখন চিতোরের এক ধারে সাদা পাথরে বাঁধানো সরোবরের মধ্যস্থলে রাজ অন্তঃপুরের শীতল কোঠায় সুখে দিন কাটাচ্ছিলেন, সেই সময় একদিন দিল্লিতে পাঠান বাদশাহ আলাউদ্দিন খাসমহলের ছাদে গজদন্তের খাটিয়ায় বসে বসন্তের হাওয়া খাচ্ছিলেন। পায়ের কাছে বসে বেগমের এক নতুন বাঁদি গান গাইছিল। হিন্দুস্থানে এক ফুল ফুটেছিল, তার দোষ নাই, তার জুড়ি নাই, দেবতারা সে ফুলের দিকে চেয়েছিল, মানুষ সে ফুলের দিকে চেয়েছিল, চারিদিকে অপার সিন্ধু তরঙ্গ ভঙ্গে গর্জন করেছিল। কে সে ভাগ্যবান, সিন্ধু হলো পার, কে সে গুণবান, তুল্য সে ফুল। মেবারে রাজপুত বীরের সন্তান রানা ভীম সিংহ দীর্ঘায় সুন্দর, আজ চিতোরের অন্তঃপুরে সে ফুল বিরাজে। ধন্য রানা ভীম সিংহ, ধন্য রাজ রানী, চিতরে রাজ উদ্যানে প্রফুল্ল পদ্মিনী। আলাউদ্দিনের কানে অনেকক্ষণ ধরে বাজতে লাগলো, চিতরে রাজ উদ্যানে প্রফুল্ল পদ্মিনী, চিতরে রাজ উদ্যানে প্রফুল্ল পদ্মিনী। পরদিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আলাউদ্দিন চিতোরের মুখে চলে গেলেন। তখন বসন্তকাল, সমস্ত চিতোর জুড়ে দিকে দিকে আনন্দের রোল উঠেছে। হাসির হো হো আর বাসন্তী রঙের বাহার, সেই ফাগুনে ভরা আনন্দ আর হাসি খেলার মাঝখানে খবর পৌঁছল আলাউদ্দিন আসছেন। ঝড়ের মুখে প্রদীপের মতো চিতোরের সমস্ত আনন্দ এক নিমেষে নিবে গেল। আবিরে আবিরে লালে লাল চিতোরের ঘরে ঘরে অস্ত্র শস্ত্রের ঝনঝনার সঙ্গে আর এক ভয়ঙ্কর খেলার আয়োজন চলতে লাগল। সে খেলা লোকের প্রাণ নিয়ে খেলা, তাতে বুকের রক্ত, ছুরির ঘা আর যুদ্ধের খোলা মাঠ। শেষে একদিন পাঠান বাদশার কালো নিশান শকুনির মতো মেবারের মরুভূমির উপর দেখা দিলে। ওরে কে আছিস, কেল্লার দরজা বন্ধ কর। সেদিন গভীর রাত্রে যুদ্ধের সমস্ত আয়োজন শেষ করে ভীমসিংহ পদ্মিনীর কাছে এলেন। আসুন মহারানা। পদ্মিনী, তুমি কি সমুদ্র দেখতে চাও? তোমাদের এ মরুভূমির দেশে আবার সমুদ্র পেলে কোথা থেকে? এসো, এই এই দিকটা এসো, এই দেখো সমুদ্র। অন্ধকার আকাশ, চন্দ্র নেই, তারা নেই। পদ্মিনী দেখলেন সেই অন্ধকার আকাশের নিচে আর একখানা কালো অন্ধকার। কেল্লার সম্মুখ থেকে মরুভূমির ওপর পর্যন্ত জুড়ে রয়েছে। এখানে সমুদ্র ছিল
আমি তো জানি না, এই যে সাদা সাদা ঢেউ উঠছে। পদ্মিনী, এ যে সে সমুদ্র নয়, এ পাঠান বৎসার চতুরঙ্গ সৈন্যবল। ওই ওই দেখো, তরঙ্গের পর তরঙ্গের মতো শিবির শ্রেণী, জলের কল্লোলের মতো ওই ওই শোনো সৈন্যের কোলাহল। আজ আমার মনে হচ্ছে সেই নীল সমুদ্র যার বুকের মাঝ থেকে আমি একটি সোনার পদ্ম ফুলের মতো তোমায় ছিঁড়ে এনেছি, সেই সমুদ্র যেন আজ চতুরঙ্গিনী মূর্তি ধরে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছে। কেমন করে কেমন করে যে এই বিপদ সাগর পার হব। হঠাৎ একটা কালো পেঁচা চিৎকার করে মাথার উপর দিয়ে উড়ে গেল। তার প্রকাণ্ড দুখানা কালো ডানার ঠান্ডা বাতাস অন্ধকার ছাদে রানা রানীর মুখের উপর কার যেন দুখানা ঠান্ডা হাতের মতো। রানা, এ কি অমঙ্গল, এ কি অলক্ষণ! পূবের আকাশে ভোরের আলো সবে মাত্র দেখা দিয়েছে, এমন সময় একজন রাজপুত সওয়ার পাঠান শিবিরে উপস্থিত হল। প্রণাম হয়ে জাহাপনা। রানা জানতে চান বাচ্চার সঙ্গে তার কিসের বিবাদ যে আজ এত সৈন্য নিয়ে তিনি চিতরে উপস্থিত হলেন। রানার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমি রানার খুড়ো ভীম সিংহের কাছে পদ্মিনীকে ভিক্ষা চাইতে এসেছি, তাকে পেলেই আমি দিল্লিতে ফিরে যাব। শাহেনশা, আপনি রাজপুত জাতকে চেনেন না, আমরা প্রাণ দিতে পারি তবু মান খোয়াতে পারি না। আপনি রানীর আশা পরিত্যাগ করুন, বরং শাহেনশার যদি অন্য কিছু নেবার থাকে তবে। হিন্দুস্তানের বাদশার এক কথা, হয় পদ্মিনী নয় যুদ্ধ। রানার সভায় আলাউদ্দিনের ঘোষণা শোনার পর সমস্ত রাজপুত সর্দাররা রানীকে রক্ষা করবার জন্য যুদ্ধের অনুমতি চাইলেন। এখনই যুদ্ধের প্রয়োজন নেই, কেল্লা সমস্ত দরজা বন্ধ থাক, আলাউদ্দিন যতদিন পারেন চিতরে বসে থাকুন। বুকের পাঁজর প্রাণীর চারিদিকে যেমন ঘিরে থাকে, তেমনি রাজপুতের তলোয়ার পদ্মিনীর চারিদিকে দিন রাত্রি ঘিরে রইল। দীর্ঘদিন আলাউদ্দিন চিতর অবরোধ করে রইলেন, কিন্তু সন্ধির কোনো প্রস্তাব এলো না। আলাউদ্দিন প্রস্তাব পাঠালেন, তিনি সমস্ত সৈন্য নিয়ে বিনা যুদ্ধে দিল্লিতে ফিরে যাবেন, তার বদলে একবার তিনি একখানি আয়নার ভিতরে রাজপুত রানী পদ্মিনীকে দেখবেন। সূর্যদেব যখন চিতরের পশ্চিম দিকে প্রকাণ্ড একখানা মেঘের আড়ালে অস্ত গেলেন, সেই সময় পাঠান বাদশাহ আলাউদ্দিন রানা ভীমসিংহের সঙ্গে পদ্মিনীর মহলে উপস্থিত হলেন। শাহেনশাহ, একটু আমিল ইচ্ছা করুন। না, মানে? শাহেনশাহ, বিষের ভয় করবেন না, মহারানা স্বয়ং যখন আপনার কোনো বিপদ না ঘটে সেজন্য দায়ী, তখন যদি আপনি সমস্ত চিতর একাই ঘুরে আসেন তবু একজন রাজপুতও আপনার গায়ে হাত তুলতে সাহস পাবে না, অতিথিকে আমরা দেবতার মতো মনে করি। না না, আমি সে কথা ভাবছি নে, আমি ভাবছিলাম আজ যেমন নির্ভয়ে তোমার উপর বিশ্বাস রাখছি, তেমনি তুমিও আমাকে বিশ্বাস করতে পারো কি না। আর বিলম্ব কেন, এখন একবার সেই আশ্চর্য সুন্দরী পদ্মিনী রানীকে দেখতে পেলেই খুশি হয়ে বিদায় হই। রানা তখন আলিপ্রদেশের প্রকাণ্ড একখানা আয়নার সম্মুখ থেকে একটা পর্দা সরিয়ে দিলেন, কাকচক্ষু জলের মতো নির্মল সেই আয়নার ভিতর পদ্মিনীর রূপের ছটা, হাজার হাজার বাতির আলো যেন আলোময় করে প্রকাশ হল। বাদশাহ দেখতে লাগলেন, সে কি কালো চোখ, সে কি সুটানা ভুরু, পদ্মের মৃণালের মতো কেমন কোমল দুখানি হাত, বাঁকা মল পরা কি সুন্দর দুখানি রাঙা পা, এ কি মানুষ না পরি। আলাউদ্দিন আয়নার ভিতর ছায়া পদ্মিনীকে ধরতে ছুটলেন, ভীমসিংহ রাগে ফেটে পড়লেন। রানার মনে হলো
তাঁর পুণ্যবতী রানী পাঠানের হাতে অপমানের ভয়ে কাঁপছে। শাহেনশাহ, পদ্মিনীকে স্পর্শ করবেন না। রানার সোনার একটি পেয়ালা সেই আয়নার ঠিক মাঝখানে ছুঁড়ে মারলেন। রানা, আমার অন্যায় হয়েছে। আমার মহলে এসে যদি কেউ এমন অভদ্রতা করত তাহলে তার মাথা কেটে ফেলতে হুকুম দিতুম। আমায় ক্ষমা করুন। রানা ক্ষমা করলেন এবং সসম্মানে নতুন বন্ধু দিল্লির বাদশাকে কেল্লার বাইরে পৌঁছে দিতে চললেন। অমাবস্যার রাত্রি, অন্ধকার, কিন্তু রানা নিঃসংকোচিত্ত। দিল্লির বাদশার সঙ্গে বন্ধুত্ব হয়েছে, তিনি নির্ভয়ে এগিয়ে চললেন। পাহাড়ের নিচে নেমে এলেন তারা। পাঠান সৈন্য বাদশার পূর্ব নির্দেশ মতো অন্ধকারে লুকিয়েছিল। তারা ঘিরে ফেলল ভীমসিংহ। ভীমসিংহ বন্দী হল। প্রতিপদের সকালবেলায় সারা চিতরে রাষ্ট্র হল, ভীমসিংহ বন্দী হয়েছেন। পদ্মিনীকে না দিয়ে তার মুক্তি নেই। দিনের পর দিন যায়। পদ্মিনী প্রস্তাব পাঠালেন মহারানার কাছে। মহারানা সেই প্রস্তাবপত্র লিখে বাদশাকে জানালেন। রানী পদ্মিনীকে আপনি পাবেন, কিন্তু তার বদলে আমাকে মুক্তি দিতে হবে। রানী তাঁর সমস্ত সহচরী নিয়ে পালকিতে আসবেন, সমস্ত ফৌজ পথের দুধার থেকে উঠিয়ে নিতে হবে এবং শেষবারের মতো রানী আমার সঙ্গে দেখা করে বাদশাহের কাছে যাবেন। ঠিক আছে, তাই হবে। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতরের প্রধান ফটক রামপালের উপর কড়কড় শব্দে নাকাড়া বাজতে লাগল। বাদশা দেখলেন চিতরের সাতটা ফটক পার হয়ে চার চার বেহারার কাঁধে একের পর এক পালকি আসছে শিবিরের দিকে। বাদশা প্রস্তুত হতে গেলেন। বাদশা যতক্ষণ প্রসাধন করছিলেন ততক্ষণ সেই পালকির একাকখানিতে রানা ভীমসিংহকে লুকিয়ে মেবারের রাজপুত সর্দাররা জনশূন্য পাঠান শিবিরের মাঝখান দিয়ে চিতরের মুখে এগিয়ে চলেছেন। বাদশা সংবাদ পেয়ে ঘোড়া ছুটিয়ে চিতরের কেল্লার দিকে অগ্রসর হলেন। কিন্তু বাদশা চিতরের একখানা পাথরও দখল করতে পারলেন না। শেষে ভীমসিংহ যখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন তখন বাদশার সব আশা ভরসা নির্মূল হল। তিনি চিতরের মুখ থেকে ঘোড়া ফিরিয়ে শিবিরে ফিরে গেলেন। ফিরে গিয়ে শুনলেন মোগল বাদশা দিল্লি আক্রমণ করতে আসছেন। সেই রাত্রে পাঠান সৈন্য রাজস্থান ছেড়ে চলে গেল। এই সুখের দিনে রানার চোখে জল কেন? আজ আমার পরম উপকারী চিরবিশ্বাসী গোড়া চিরদিনের মতো যুদ্ধের খেলা সাঙ্গ করে দেবলোকে চলে গেছে। 13 বৎসর পরে চিতরের সম্মুখে পাঠানের রণদামামা আবার বেজে উঠল। তখন চিতরের বড় দুরাবস্থা। সমস্ত দেশ দুর্ভিক্ষে মহামারীতে উজাড় হয়ে যাচ্ছে। দেশ প্রায় বীর শূন্য। ভীমসিংহ নতুন সৈন্য নতুন সেনাপতিকে নিয়ে গ্রামে গ্রামে পথে পথে পাঠান সৈন্যকে বাধা দিতে লাগলেন, কিন্তু সব ব্যর্থ হল। গ্রামের পর গ্রাম, কেল্লার পর কেল্লা দখল করতে করতে আলাউদ্দিন চিতরের সম্মুখে এসে উপস্থিত হলেন। এবার প্রতিজ্ঞা, চিতরের কেল্লা ভূমিসাৎ না করে দিল্লি ফেরা নয়। মহারানা লক্ষ্মণ সিংহ সন্ধি করতে চাইলেন। ভীমসিংহ সময় চাইলেন 7 দিন। চিতরের ঘরে ঘরে হাহাকার উঠল।
প্রতিদিন প্রাণ বিসর্জনের খবর আসতে লাগল। সেই হাহাকার, সেই হাজার হাজার অনাথ শিশু আর বিধবার ক্রন্দন পদ্ম সরোবরে, যেখানে রাজরানী পদ্মিনী দেব মন্দিরে পূজায় বসেছিলেন, সেইখানে পৌঁছল। পদ্মিনী দীর্ঘ নিঃশ্বাস ফেলে পূজা সাঙ্গ করলেন। প্রভু, আর কতদিন যুদ্ধ চলবে? 3 দিন মাত্র, কিন্তু যুদ্ধে আর কোনো ফল নেই। রাজপুতের প্রাণে সে উৎসাহ আর নেই। এখন উপায় কি? সূর্যবংশের মহারানাকে এইবার বুঝি পাঠান বাদশার তালুকদার হতে হলো। প্রভু, চিতর রক্ষার কি কোনো উপায় নেই? উবর দেবী যদি কৃপা করেন তবেই রক্ষে। হায় পদ্মিনী, কার পাপে যে চিতরের এই দুর্দশা হলো? হায় হতভাগিনী পদ্মিনী, তোরিয়ে পোড়া রূপের জন্য এ সর্বনাশ, তোর জন্যই এ সর্বনাশ। রাত্রি 2 প্রহর, ঠিক সেই সময় চৈত্র মাসের পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বড় বড় ফোঁটা নামল। চাদরে সর্বাঙ্গ ঢেকে পদ্মিনী নিজের মহল থেকে চিতরেশ্বরী উবরদেবীর মন্দিরে একা চলে গেলেন। উবরদেবীর মন্দিরের সমস্ত আলো নিভে গেছে, কেবল একটি মাত্র প্রদীপের আলো। দেবীর ভৈরবীকে প্রণাম করে দেবীর রত্নালঙ্কার প্রার্থনা করলেন পদ্মিনী। মহারানী, তুমি যে কাজ করতে যাচ্ছ তার শেষ হচ্ছে মৃত্যু। দেবীর রত্ন অলঙ্কার একবার অঙ্গে পড়লে আর নিস্তার নেই। 6 মাসের মধ্যে জীবন্ত অবস্থায় জ্বলন্ত আগুনে দগ্ধ হতে হবে। হে মাতাজি, আশীর্বাদ করুন, যে রূপসীর জন্য রাজস্থানে আজ এই আগুন জ্বলছে তার সেই পোড়া রূপ জ্বলন্ত আগুনেই ভস্ম হোক। তবে তাই হোক, বৎসে আমি আশীর্বাদ করি, যে চিতরির জন্য তুমি নিজের প্রাণ তুচ্ছ করলে, সেই চিতরির তোমার নাম যেন চিরদিন অমর হয়ে থাকে। যে মহাসতীর রত্নালঙ্কার আজ তুমি করতে চললে, সেই মহাসতী মরণান্তে যেন তোমায় চরণে রাখে। সেই দিন রাত্রে প্রায় 2.5 প্রহরে চিতরের রাজপ্রাসাদে একটি নির্জন ঘরে সমস্ত মেবারের রানা, ভগবান একলিঙ্গের দেওয়ান, মহারানা লক্ষণ সিংহের চোখে ঘুম ছিল না। তিনি ভাবছিলেন, হায় অদৃষ্ট, কাল সন্ধির সঙ্গে সঙ্গে চিতর ছেড়ে যেতে হবে। রাজ্য সম্পদ মান মর্যাদা আত্মীয় স্বজন সব ছেড়ে কোনো দূর দেশে সামান্য বিষে নির্বাসনে যেতে হবে। হঠাৎ পায়ের তলায় মেঝের পাথরগুলো একবার কেঁপে উঠল। তারপর মহারানা অনেকখানি ফুলের গন্ধ আর অনেক নূপুরের ঝিনঝিন শব্দ পেলেন। কে কে তোরা, কে চাস? দেওয়ালের ভিতর থেকে, ছাদের উপর থেকে, পায়ের নিচ থেকে শব্দ উঠল। মাই ভুখা হু, মাই ভুখা হু। তারপর গাঢ় ঘুমের মাঝখানে স্বপ্ন যেমন ফুটে ওঠে, তেমনি সেই নির্জন ঘরের অন্ধকারে এক অপরূপ দেবী মূর্তি ধীরে ধীরে উঠল। কে কে তুমি? দেবতা না দানব? আমায় ছলনা করছো? মহারানা দীপদান থেকে সোনার প্রদীপ উঠিয়ে ধরলেন। প্রদীপের আলো দেবীর কিরীট কুণ্ডলে, রত্ন অলঙ্কারে, অসংখ্য মণিমাণিক্যে হাজার হাজার আগুনের শিখার মতো জ্বলতে লাগল। লক্ষণ সিংহ দেখলেন উবর দেবী ভয়ে, ভক্তি, বিস্ময়ে মহারানার সর্বশরীর অবশ হয়ে এলো। তার হাত থেকে সোনার প্রদীপ খসে পড়ল। সেই অন্ধকারে মহারানা স্বপ্ন দেখছেন না জেগে আছেন বুঝতে পারলেন না।
তিনি যেন শুনতে পেলেন দেবী বলছেন, মে ভুখা হুঁ, বড় ক্ষুধা, বড় পিপাসা, আমি মহাবলি চাই, রক্ত না হলে এ পিপাসার শান্তি নেই। মহারানা ওঠো, জাগো, দেশের জন্য বুকের রক্তপাত করো, আমায় রক্তের শত ধারায় পরিপূর্ণ করো। রাজা, প্রজা, বালক, বৃদ্ধ যদি চিতরের জন্য প্রাণ উৎসর্গ করে তবেই কল্যাণ, না হলে সূর্যবংশের রাজ পরিবার আর কখনো চিতরের সিংহাসন পাঠানের হাত থেকে ফিরে পাবে না। যুবরাজ অরিসিংহ, দেবীর আদেশ শিরোধার্য করো, পাঠান যুদ্ধে অগ্রসর হও। আজ তুমি সমস্ত মেবাড়ের মহারানা, তোমার হাতে যুদ্ধের ভার। জয় হলে চিতরে রাজ সিংহাসন, প্রাণ গেলে মহাদেবীর অভয় চরণ। সর্দারগণ, আমার আরেকটি শেষ কর্তব্য আছে, সে কর্তব্য দেবীর কাছে নয়, চিতরের কাছে নয়, আমার পিতা পিতামহ স্বর্গীয় মহারানাদের কাছে। এই মহাসমরে যাতে মেবারের রাজবংশ একেবারে নির্মূল না হয়, বাপ্পার বংশ যুগে যুগে যাতে অমর থাকে, সেই জন্য ছোট কুমার অজয় সিংহ স্ত্রী পুত্র সমেত কৈলোরের নির্জন দুর্গে চলে যাক। প্রণামী পিতা, আমার কি চিতরের জন্য কিছু করবার নেই? বৎস, আমরা হয়তো চিতরকে পরাধীন রেখেই চলে যাব। তুমি চিতর পুনরুদ্ধারের ভার নেবে, সূর্যবংশের কোন উপযুক্ত বীরের হাতে রাজ্যভার দেবে। মহাবলির উদ্যোগ আরম্ভ হল। রণ রণ শব্দে রাজপুতের রণরঙ্কা দিক দিগন্ত কাঁপিয়ে বাজতে লাগল। সেদিন থেকে এক মাস কেটে গেল। পাঠানদের বিরুদ্ধে রাজপুতের সমস্ত চেষ্টা ব্যর্থ হল। আর আশা নেই, আর উপায় নেই, কিন্তু তবু রাজপুতের বীর হৃদয় এখনো অটল রইল। চিতরের শেষ দুই বীর লক্ষণ সিংহ আর ভীম সিংহ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। সমুদ্রের তরঙ্গে নদীর জল যেমন, তেমনি সেই অগণিত পাঠান সৈন্যের মাঝে কয়েক হাজার রাজপুত কোনখানে লুপ্ত হল কিছু আর দেখা গেল না। কাল রাত্রি, তিথি অমাবস্যা, যখন জগৎ সংসার গ্রাস করছিল, মাথার উপর থেকে চন্দ্র সূর্য যখন লুপ্ত হয়েছিল, সেই সময় চিতরের মহাশ্মশানের মধ্যস্থলে চিতরেশ্বরীর মন্দিরে হাজার হাজার রাজপুত রমণীদের জহরব্রত আরম্ভ হল। মন্দিরের ঠিক সম্মুখে অন্ধকার একটা সুড়ঙ্গের উপর দাঁড়িয়ে রাজস্থানের প্রথম সুন্দরী রানী পদ্মিনী অগ্নিদেবের স্তব আরম্ভ করলেন। হে অগ্নি, হে পবিত্র উজ্জ্বল স্বর্ণকান্তি, এসো, পৃথিবীর অন্ধকার তোমার আলোয় দূর হোক। হে অগ্নি, হে মহাতেজ, এসো, তুমি দুর্বলের বল, সবলের সহায়। হে দেবতা, হে ভয়ঙ্কর, আমাদের ভয় দূর করো, সন্তাপ নাশ করো, আশ্রয় দাও, আশ্রয় দাও, লজ্জা নিবারণ, দুঃখ বিনাশন, বন্যে শিখা, তুমি জীবনের শেষ গতি,
বন্ধনের মহামুক্তি আশ্রয় দাও, আশ্রয় দাও। হঠাৎ একসময় মহাকল্লোলে চারিদিক পরিপূর্ণ করে হাজার হাজার আগুনের শিখা মহা আনন্দে সেই সুড়ঙ্গের মুখে ছুটে এলো। প্রচণ্ড আলোয় রাত্রির অন্ধকার টলমল করে উঠল। লাজ হরণ, তাপ বারণ, এসো এসো এসো, আশ্রয় দাও, আশ্রয় দাও। চিতরের সমস্ত ঘরের সমস্ত সন্মুখ মিষ্টি কথা আর মধুর হাসি নিয়ে এক নিমেষে চিতার আগুনে ছাই হয়ে গেল। যে রত্নের লোভে আলাউদ্দিন অমরাবতীর সমান চিতর নগর শ্মশান করে দিলেন, চিতরে এসে শুনলেন সেই পদ্মিনী আর নেই। চিতার আগুনে সুন্দর ফুল ছাই হয়ে গেছে। গল্পটি আপনারা শুনলেন অজয় ভট্টাচার্যর কণ্ঠে। চরিত্রায়নে ভীমসিংহ, তীর্থপ্রতিম অধিকারী, পদ্মিনী ইনা বাগচি, বেগমের বাঁদি শর্মিষ্ঠা মুখার্জি, আলাউদ্দিন শিবশঙ্কর গুপ্ত, লক্ষণ সিংহ অভিজ্ঞ ঘোষাল, উবর দেবী অদিতি দত্ত, অজয় সিংহ সুদীপ্ত রায়, মহারানী শর্মিষ্ঠা মুখার্জি, পরিচালনা নবনাটুকে, উপদেষ্টা অরিজিৎ মিত্র এবং নাট্যরূপ ভারতী মিত্র ও আর্য মিত্র।